আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। এখন হচ্ছে সকাল 9টা, টেবিলে নাস্তাটা দিয়েছি, এখন আমরা নাস্তাটা খেয়ে নেব। আজকের নাস্তাটা বানিয়েছি পরোটা, এরপরে সুজির হালুয়া, আর সাথে তরমুজটাও কেটে নিয়েছি। এখন 11টা বাজে, পোলাও চাল রাখতেছি। আমরা সবসময় এই চালওয়ালা থেকেই পোলাও চালটা রাখি, প্রায় 6-7 বছর ধরে ওনার থেকে পোলাও চাল রাখি। উনি সবসময় পোলাও চালটা দিয়ে যায়, তো মাসের মধ্যে 2 বার অথবা 3 বারও কেনা হয়, যখন দরকার হয় তখনই দিয়ে যায় উনি। তো পোলাও চালটা খুবই ভালো, ওনার দামটা তেমন একটা না, উনি গ্রাম থেকে নিয়ে এসে তারপর বিক্রি করে। তো আজকে আমি ফুল গাছ লাগাবো, আমার খুবই অনেক শখের ফুল গাছ, অনেক দিন থেকেই শখ ছিল ফুল গাছটা লাগানোর। তো একটা বেলি ফুল গাছ নিয়ে এসেছি, এটা এখন লাগাবো, এর জন্য বোতলটা কেটে নিচ্ছি। তো এর আগেও অনেকবার আমি ফুল গাছ লাগিয়েছি, গোলাপ গাছও ছিল আমার বারান্দায়, মরে গেছে। আমার ফুল গাছটা থাকে না, কেন জানি মরে যায়, এটাই বুঝি না। যত্ন করি কিন্তু তারপরেও ফুল গাছ রাখতে পারি না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে ফুল গাছগুলো, মরে যায় আবারও আমি নিয়ে এসে আবার লাগিয়ে নিই। এরপরে অনেকগুলো টবও ছিল, তো জায়গা যেহেতু কম সেজন্য টবগুলো ফেলে দিয়েছি, অল্প কয়েকটাই রেখেছি। এখন প্রায় দুপুর 12টা বাজে, আমি এখন গাছটা লাগিয়ে নিচ্ছি। এটা গতকালকেই নিয়ে এসেছিলাম কিন্তু লাগানো হয়নি, এখন লাগিয়ে নিচ্ছি। আর আজকে তেমন একটা রান্না শেয়ার করব না, রান্না তেমন একটা করব না, গতকালকে রান্নাও ছিল, তো এগুলাই খাবো আর সন্ধ্যার সময় একটু রান্না করব। যে আমার বারান্দা খুব রোদ আর বাতাস সব কিছুই খুবই ভালো লাগে। এই টপটার মধ্যেই অ্যালোভেরা গাছ ছিল, তো আমি গাছটা উঠিয়ে এখান থেকে মাটি নিয়েছি, নিয়ে বেলি গাছেই দিয়েছি, যেহেতু গাছের সাথে মাটি তেমন একটা দেওয়া হয় না, যারা বিক্রি করে ওরা মাটিটা কমই দেয়। তো এখান থেকে একটু মাটি নিয়ে আমি এই টপটার মধ্যেই রেখেছি, আর এখন
অ্যালোভেরা গাছটা এখানে লাগিয়ে নিচ্ছি। অ্যালোভেরা গাছটাও লাগিয়ে নিয়েছি। অ্যালোভেরা গাছে পানিটা বেশি দিতে হয় না, খুবই সামান্য পরিমাণে পানি দিতে হয়। অ্যালোভেরা গাছ শুকনো জায়গায় ভালো হয়, তো যত্ন করা হয়, কিন্তু তারপরেও গাছটাও বড় হয় না। অনেক শখ করে নিয়ে এসেছিলাম অ্যালোভেরা গাছটাও, যে বাবি থেকে নিয়ে এসেছি ওনার গাছগুলো অনেক বড় হয়েছে, অনেকগুলো গাছে হয়েছে, ওনার একটা থেকে অনেকগুলো বের হয়, কিন্তু আমারটা হচ্ছে না। তো কিছুই করার নেই, তারপরেও শখ করে লাগিয়েছি বারান্দায়, ভালোই লাগে। এটা হচ্ছে মাগরিবের পর, নামাজ পড়ে আমি চাটা বানিয়ে টেবিলে দিয়েছি, এখন আমরা চাটা খেয়ে নেব। তো আমার ব্লগ ভিডিও আজকে এখানেই শেষ করব। আমার ব্লগ ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে একটু সাপোর্ট করে সামনের দিকে নিয়ে যাবেন। তো আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।